বাংলাদেশে অনেকেই স্টার্ট আপ অন্টারপ্রেনিয়র হতে চায়, অনেকেই নিজের ব্যবসা করতে চায়। দে কাম টু মি অ্যান্ড দে টেল মি যে ভাইয়া স্যার আমরা অন্টারপ্রেনিয়র হতে চাই। তো আমি বলি ও তাই নাকি, কেন হতে চান? তাদের উত্তর, এক নম্বর উত্তর হচ্ছে কারণ হচ্ছে আমি 9 to 5 জব করা পছন্দ করি না। দুই নম্বর উত্তর দেয় কারণ হচ্ছে আমি আমার উপরে কেউ বসিং করুক এটা আমি পছন্দ করি না। তিন নম্বর উত্তর দেয় হচ্ছে যে আমি অনেক টাকা কামাতে চাই। তো এখন এই চিন্তাভাবনাগুলো, এই রিপ্লাইগুলো যখন আমি শুনি, শোনার পরেই আমার যেটা মাথায় আসে যে আসলে মানে বিজনেস বাংলাদেশে করতে চাইলে, বাংলাদেশে অন্টারপ্রেনিয়র হতে চাইলে আসলে কী দরকার, কী থাকা দরকার আগে সবচাইতে বেশি, এই এই তিনটা আনসারের থেকেই আসলে আমার মাথায় এই জিনিসটা আসছে ফার্স্ট। সো আমি আমার ছোট্ট 2-3 বছরের অন্টারপ্রেনিয়রশিপ ক্যারিয়ারে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, যেটা লার্নিং, দ্যাট সামথিং আইল শেয়ার উইথ ইউ টুডে। সো এক নম্বর যে জিনিসটা থাকাটা আমার কাছে মনে হয় যে খুবই জরুরি দরকার, যেটা আমাদেরকে অনেক হেল্প করেছে, সেটা হচ্ছে যে খুব মানে ভালো লেভেল অফ ডেডিকেশন। এখন এই ডেডিকেশন কথাটা আসলে খুব ভেগ, তো আমি চেষ্টা করবো এই ডেডিকেশন জিনিসটাকে একটু ভেঙে আপনাদের জন্য সহজ করে বলার জন্য। তো মানে ডেডিকেশন আন্ডারে ফার্স্ট পয়েন্টটা কিন্তু এরকম যে আপনার ইউ দ্য এবিলিটি অফ লিভিং ইউর লাইফ আন্ডার এক্সট্রিম, ইউনো, এক্সট্রিমলি ব্যাড সিচুয়েশনস। যে এমনও হবে যে দিনের পর দিন আপনার পকেটে মানে ঠিকমতো টাকা পয়সা নাই, আপনি পকেটে টাকা নেই দেখে ফার্ম গেট থেকে হেঁটে আপনার শাহবাগ আসতে হচ্ছে, বিকজ আপনার পকেটে আসলে বাস ভাড়াও পর্যন্ত নেই, এরকমও হয় আমাদের লাইফে। সো এই যে এখন আপনি যদি অন্টারপ্রেনার হন আর আপনি প্রথম এক্সপেক্ট করেন যে ডে ওয়ান থেকে বা সিক্স মান্থস থেকে বা এক বছর পর থেকে আপনি বিশাল বিশাল, ইউনো, করোলা এক্স গাড়ি কিনে ফেলতে পারবেন, বাড়ি কিনে ফেলতে পারবেন, দ্যাটস এ কমপ্লিট মানে মিসনোমার। আপনার এই ধরনের চিন্তাভাবনা থাকাটা খুবই মানে বাজে একটা ব্যাপার। সো আপনার যেটা থাকা দরকার সেটা হচ্ছে যে কোনো এক্সট্রিমলি নেগেটিভ সিচুয়েশনেও আপনি হ্যাপিলি নিজের লাইফ চালানোর মানে ক্যাপাবিলিটি অর্জন যদি করতে পারেন, আমার মনে হয় দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট টু নোট অ্যাবাউট ডেডিকেশন। কারণ অন্টারপ্রেনিয়রদের জন্য ফার্স্ট 2 to 3 years খুবই খারাপ যায় সাধারণত। ওকে, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সাপোর্ট ফ্রম দ্য ফ্যামিলি। আপনি যে অন্টারপ্রেনিয়র হতে চাচ্ছেন এটার ব্যাপারে আপনার পেরেন্টসের সাপোর্টটা খুব জরুরি, আপনার যদি ওয়াইফ থেকে থাকে তার সাপোর্টটা জরুরি। এবং আপনারা অনেকেই, আমি যখন এই কথাগুলি বলি অনেকেই হাসে যে আপনার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেই থাকুক না কেন তার সাপোর্ট থাকাটা খুবই জরুরি। ইফ ইউ গাইজ আর নট অন দ্য সেম পেজ তাহলে কিন্তু আপনি সে 6 মাস 1 বছর ম্যাক্সিমাম 1.5 বছরের মধ্যে পুরো বার্ন আউট হয়ে যাবে। কারণ আপনি সারাদিন গাধার খাটনি খাটার পর, সারাদিন 10 ঘন্টা 12 ঘন্টা নিজের অফিসে কাজ করার পর আপনি যখন রাতের বেলা বাসায় এসে আপনার বাপ আপনাকে বলবে যে তুই কী করতেছিস, আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলবে যে কি তুমি আমার সাথে 2 সপ্তাহ ধরে আমার সাথে ফোনে কথা বলো না, তুমি কী করতেছো, তুমি কি অন্য কোনো মেয়ের সাথে কিছু করতেছো, এই ধরনের কথা শোনার মানে শুনবেন এবং সেটা অচল করার ক্যাপাবিলিটি আপনাকে কিন্তু থাকতে হবে। এবং চেষ্টা করতে হবে যে এদের সবাইকে আপনার, আপনি যেই ভিশনটা দেখেন, আপনি যেই যেই জিনিসটা নিয়ে প্যাশনেট, এই প্যাশনেট মানে তাদেরকেও এটা নিয়ে প্যাশনেট কীভাবে করা যায়, তাদেরকেও কীভাবে আপনার এই ড্রিমের সাথে, ড্রিম প্রজেক্টের সাথে ইনভলভ করা যায়। So this is the second point. The third point that is very, very important is that apnar team ta koto bhalo, mane apnar team ta apnar motoi passionate kina, ei apni je business ta korte jacchen, apni je problem ta solve korte jacchen etar byapare tarao ki passionate kina. সো আপনার টিম যদি প্যাশনেট হয় তাহলে কি হবে জানেন, যে একদিন আপনার হয়তো খুব খারাপ লাগছে, একদিন মানে ভালো সেলস হয় নাই বা কোনো একটা কাস্টমার একটা বাজে ব্যবহার করছে আপনার সাথে, কোনো একটা পেমেন্ট আসার কথা ছিল সেই পেমেন্টটা আসে নাই, কিন্তু আপনার টিমমেটই আরেকজন বলবে যে ভাই বা আপু বা বস আপনি এটা নিয়ে চিন্তা করেন না খুব বেশি, আজকে দিন খারাপ যাচ্ছে কালকে দিন আবার ভালো যাবে। কারণ অন্টারপ্রেনারশিপ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ রোলার কোস্টার রাইড, আজকে ভালো কালকে খারাপ, আবার পরের দিন আবার অনেক ভালো, তারপরের দিন খুবই খারাপ, মানে মনে হবে যে গিয়া সুইসাইড করে এরকম খারাপ লাগবে, কিন্তু থামা চলবে না, টিম এখানে আপনাকে সবচেয়ে বড় হেল্পটা দিবে। আচ্ছা, এরপরে 4 নম্বর পয়েন্ট যেটা আমাদের মানে মাথায় থাকাটা মানে বেশ দরকার, সেটা হচ্ছে যে যে আপনি নিজে এই জিনিসটাতে কতটুকু বিশ্বাস করেন, যে আপনি যে প্রবলেমটা সলভ করবেন এটার ব্যাপারে কি আপনার নিজের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে কিনা। আইল গিভ ইউ অ্যান এক্সাম্পল, সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড আছে লেবানিজ, ও হলো কার্ডিও ডায়াগনস্টিক একটা 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 ইয়া বের করেছে, একটা টেকনোলজিক্যাল প্রোডাক্ট, সেটা দিয়ে খুব তাড়া সহজেই আপনার হলো হার্টের কার্ডিয়াক প্রবলেম আছে কিনা সেটা বের করা যায়।
সো ও কিন্তু এই জিনিসটা কেন বের করেছে জানেন? ও বের করেছে বিকজ ওর বাবা ছিলেন হার্টের রোগী এবং উনি ওই হার্ট অ্যাটাকে মারা গেছিলেন। ও ওইখান থেকে নিজে চিন্তা করে বের করেছে যে আমি সামডে আই উইল ক্রিয়েট সামথিং যেটা কি না ওই কার্ডিয়াক অ্যারেস্টের যে রোগীরা আছে তাদের যেন কাজে আসে। সো এবং হি হ্যাজ বিন ম্যাসিভলি সাকসেসফুল অল ওভার দি ইউএস, বাট হি ইজ বেসিক্যালি আমাদের মতোই, আমরা বাংলাদেশি ও লেবানিজ, হি ইজ নট ফ্রম মেইন স্ট্রিম ইউএসএ। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে এরকম নিজের পার্সোনাল লেভেলের প্যাশন থাকলে এটা আপনাকে অনেক হেল্প করবে। অ্যান্ড ফাইনালি আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদের দেশের মানে ওভারঅল কোয়ালিটি অফ এডুকেশনটা আসলে আমরা সবাই জানি যে মানে খুব বেশি জাতের না আর কি। হ্যাঁ, আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে তো অনেক ঘাপলা আছে, এটা তো আমরা সবাই জানি। সো এইখানে একটা জিনিস খুব হেল্প করে সেটা হচ্ছে যে ইউ মাইট বি ভেরি প্যাশনেট, ইউ মাইট হ্যাভ ইউনো এই আগের যে যতগুলো পয়েন্ট বললাম এগুলো সব আপনার আছে, কিন্তু দেখা গেল আপনার কী নাই, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই, অর্থাৎ একটা বিজনেস কীভাবে আসলে চালাতে হয় এইটার ব্যাপারে ইউ মাইট নট বি আ ভেরি ইউনো গুড রিসোর্স, গুড ম্যানেজার ফ্রম দ্যাট পার্সপেক্টিভ। সো আপনার যদি 2-3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে দ্যাট ইজ আ ভেরি মানে হেল্পফুল থিং। আমি পার্সোনালি আই অলওয়েজ সে দ্যাট আই লার্ন হাউ টু রান আ বিজনেস ফ্রম IDLC, আই ইউজ টু ওয়ার্ক ইন IDLC অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু সাচ এ কোম্পানি, ওরা যে আমি ওখানে কাজ করার কারণেই কিন্তু একটা বিজনেসের A-Z কীভাবে অপারেশন রান করতে হয়, কীভাবে স্ট্র্যাটেজি ডিজাইন করতে হয়, কীভাবে নিউ মার্কেটস ডেভেলপ করতে হয়, এই জিনিসগুলি সব কিছু কিন্তু আমি হাতে ধরে ধরে এই কোম্পানিটাতে কাজ করার সময় শিখে নিয়েছি। সো আপনাদেরও উচিত হবে যে আনলেস ইউ আর এক্সট্রিমলি ট্যালেন্টেড লাইক ইউনো মার্ক জাকারবার্গ অর the success cases that we all know about, unless you are extremely talented or have a very unique product, আপনাদের উচিত হবে যে একটা বিজনেস কিভাবে রান করতে হয় সেটা কোথাও এক জায়গায় কাজ করে 2-3 বছর মেবি কাজ করে শিখে নিয়ে, এবং দ্যাট উইল অলসো হেল্প ইউ টু ক্রিয়েট ইউর ওন নেটওয়ার্ক, বিল্ড ইউনো ভেরি কর্পোরেট নেটওয়ার্ক, ভেরি গুড নেটওয়ার্ক। ওই নেটওয়ার্কটাকে ইউজ করে আপনি পরে অনেক ক্লায়েন্ট অ্যাকুইজিশন, মার্কেট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এগুলোতেও কিন্তু অনেক হেল্প পেতে পারেন। So these are the 5 key points that I wanted to share with you regarding being an entrepreneur in Bangladesh.